বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, আর গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ। তাই জনগণের মতেই গঠিত হয় সরকার। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস অর্থাৎ 23 জুন থেকে ওনার জন্মদিবস 6 জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। এর মধ্যে অন্যতম হল মতদাতা অভিনন্দন যাত্রা। যে মতদাতাদের মতদানের দ্বারা তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই মতদাতাদের অভিনন্দন জানাতে এই কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে পালিত হচ্ছে এই অভিনন্দন যাত্রা। এদিন 20 বক্সনগর মণ্ডলের উদ্যোগেও পালিত হয়েছে মতদাতা অভিনন্দন কর্মসূচি। মঙ্গলবার বক্সনগর সমর সিটি কমিউনিটি হলে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার ভোটারদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। এদিনই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারতের ডাক দিয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ডাক দিয়েছেন। সেই লক্ষ্যকে সামনে রেখে সকল বক্সনগরবাসী তথা গোটা রাজ্যবাসীকে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, তাহলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর যেরকম প্রয়োজনীয়তা আছে, রাজ্য সরকারের সব ভাবনা আছে, সব উদ্দেশ্য আছে। পাশাপাশি যারা আমরা সমাজে বসবাস করি, আমাদেরও নৈতিক দায়িত্ব, আমরা যারা এই বক্সনগরবাসী আছি আমাদেরও নৈতিক দায়িত্ব এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব এবং বক্সনগরকে এগিয়ে নিয়ে যাব এবং এই রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই সংকল্প নিয়ে আমাদের কাজ করতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমকে তীব্রভাবে কটাক্ষ করেন বিধায়ক তাফাজ্জল হোসেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর গত 10 বছরের শাসনে ভারতের কোটি কোটি জনগণ বিনামূল্যে চাল পাচ্ছে, যেটা সিপিএম 500 বছর ক্ষমতায় থাকলেও পারত না। আপনারা বিবেক করে দেখুন না যে এই যে বিজেপি সরকারটা মানুষের জন্য কি করছে তার জ্বলন্ত উদাহরণ আজকে ইলেকশন গেল, আমাদের প্রেসিডেন্ট চলে আসে আপনাদেরকে ধন্যবাদ জানাতে। কংগ্রেস আসছে ভালো হবে, কংগ্রেস আসছে দেশ চলবে, সিপিএমের জনমত দেখলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।